থাকা বাবা জিলা সালমান এবার ঘরের ভিতরে কান দেওয়ার বলি মালি আমার পক্ষে আমার বাবা নাই আমার পক্ষে আমার মা নাই আমার পক্ষে কেউ নাই কেউ নাই তুমি তো আমারে ফালাইতে পারো না তুমি তো আমারে তাড়াইতে পারো না আমি নবী মুহাম্মদের উম্মত হইতে চাই আল্লাহ তুমি আমারে বের করে দাও গো এই ঘর থেকে তুমি আমারে বের করে দাও তুমি যদি আমারে বের না করে দাও আমার বাবার বাহিনীর লোকেরা যাইয়া ওই দরবাজাদেরকে হত্যা করবে ও দয়ার আল্লাহ আমারে একটু রুম থেকে বের করার ব্যবস্থা করে দাও সালমান কান্নাকাটি করতেছে সালমান তো দিনের পথে সত্যের পথে আসার জন্য চেষ্টা করতেছে আল্লাহ সেই কথাই বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা যারা সত্যের পথে চলার জন্য দিনের পথে চলার জন্য চেষ্টা করবে মুজাহাদা করবে লানাহদিয়ান্নাহুম সুবুলানা আমি আল্লাহ তাদের জন্য রাস্তা খুলে দিব সালমান ফার্সি ঘরের দরজার সামনে দাঁড়াইয়া রাতের অন্ধকারে যখন দরজা ধরে কাম দিছে গো বাবা আল্লাহর রহমতে ঘরের দরজা খুলে গেছে আরো আসতে বলেন এবার সালমান ফার্সি ঘর থেকে বের হইয়া বাড়ির বাউন্ডারিটা যখন সেরে যায় বারবার বাড়ির দিকে তাকায় আর বুঝাইতে চায় ও প্রাণীর বাবা তোমাদেরকে সারিয়া আমার এই সম্পত্তি সারিয়া আমার বাড়িঘর সারিয়া আমি রওনা দিলাম গো আমি নবী মুহাম্মদের উম্মত হইতে চাই আমি সঠিক দ্বীনের সন্তান চাই আমি সঠিক ধর্মের সন্তান চাই আমি আর মূর্তি পূজা করব না যাই গো বাবা যাই বাড়ি থেকে বের হয়ে গেলেন ওই ধর্ম যাজকদেরকে যায় সংবাদ দিলেন আপনারা এক একজন এক এক দিকে সরে যান আমার বাবার লোকজন আসতেছে আপনাদেরকে বাঁচতে দিবে না আপনারা সবাই গাড়ি বুস্তা নিয়া এক একজন এক এক দিকে ছুটে যান সালমান ফার্সিও যখন তাদের সাথে রওনা দিলেন চলতে চলতে ওই সালমান তখন ওই পারস্য দেশ থেকে অন্য দেশে চলে যায় গো বাবা এক পাত্রীর কাছে যায় বলে আমারে কিছুদিন আশ্রয় দেয় আমি আপনার জামা কাপড় পরিষ্কার করে দিব শিল্পপতি বাবার সন্তান যার কোনো কিছুর অভাব নাই আজকে সে বলে আপনার জামা কাপড় পরিষ্কার করব আপনার খাদেম হয়ে যাব আপনি আমারে থাকতে দেন আমি নবী মুহাম্মদের উম্মত হইতে চাই আসে নাই বলে আপনি আমার আশ্রয় দেন ঠিক আছে তুমি আমার এই জায়গায় থাকো ওই ধর্ম যাজকের কাছে আবার যখন সালমান থাকতেছে সময় যেহেতু অল্প লম্বা করতে পারবো না একের পর এক একের পর এক ধর্ম যাজক পরিবর্তন করে সর্বশেষ সালমান ফার্সি যেই ধর্ম যাজকের কাছে ছিলেন উনি বললেন তুমি আমার কিছু ছাগল আছে এই গোলাম নিয়ে যাও সম্পদ হিসেবে তুমি এই দেশ থেকে মক্কার উদ্দেশ্যে রওনা দিবা যে মক্কার নাম ছিল বাক্কা ওই বাক্কায় তুমি চলে যাইবা যেইভাবে পারবা ওই বাক্কাই আখির জামানার পয়গাম্বর নবী মুহাম্মদের জন্ম হবে আরো আসতে বলেন সালমান ফার্সি যখন ওই ছাগল গুলা নিয়ে তিনি রওনা দিলেন পথিমধ্যে যাওয়ার পর একজন কাফেলার সাথে দেখা হয় ওই কাফেলার লিডারের সাথে পরামর্শ করলেন বলল আমরা তো বাক্কা যাব বলে আমার কাছে কিছু সম্পদ আছে এই ছাগল গুলা আপনারা নিয়ে নেন আপনার সাথে আমাদের একটা চুক্তি হয়ে যাক আপনারা আমাকে বাক্কা নিয়ে যাবেন বলে ঠিক আছে তোমাকে বাক্কা নিয়ে যাব এই চুক্তিবদ্ধ হওয়ার পর এবার সালমান ফার্সি যখন নিয়ে যায় গো বাবা ওই বাহিনীর লোকজন তার সাথে গাদ্দারি করলো পথিমধ্যে যাওয়ার পর ওই লোকজন এবার সালমানের সম্পত্তি গুলা নিয়ে সালমান মক্কার বাজার মদিনার বাজারে উঠাইয়া গোলাম বলিয়া বিক্রি করে দিল বলে সে হলো গোলাম সে তাকে আমরা বিক্রি করব সম্পদ নিল আবার তাকে গোলাম বানায় বিক্রি করে দিল যখন গোলাম বানায় বিক্রি করে দিছে সালমান ফার্সি গোলামের কাজ করতে বাবা গোলামের কাজ করতেছে হঠাৎ করে ওই মদিনার একজন লোক এই মালিকের বাসায় আসছে মালিকের বাসায় আসিয়া যখন ইয়াসরিফ ওই মদিনার আলোচনা করতেছে মদিনার নাম ছিল ইয়াসরিফ ইয়াসরিফের আলোচনা চলতেছে এবার সালমান ফার্সি ওই আত্মীয়র পা দুটো জোড়া ধরে কান দেওয়ার বলে ও উনি আমার আপনার গোলাম বানা ওই ইয়াসরিফ নিয়ে যান
কারণ সালমানের দিলের ভিতরে চিন্তা নবীর জন্ম হবে বাক্কায় বাক্কায় থাকতে পারবে না কাফেরদের অত্যাচারে তিনি সর্বশেষ চলে আসবেন ইয়াসরাবে তার সর্বশেষ ধর্মযাজক তারে শুনায় দিয়েছে পাদ্রী তারে শুনায় দিয়েছে আখিরি জামানার পয়গম্বরকে দেখার পরে তিনটা আলামত আমি তোরে শুনায় দেই ও সালমান এই তিনটা আলামত যদি তুমি আখিরি জামানার পয়গম্বর কিভাবে চিনবা তিনটা আলামতের কথা বলে দিলাম এই তিনটা আলামত যার ভিতরে পাইবা সেই হবে আখিরি জামানার পয়গম্বর আর আস্তে বলো এক নাম্বার আখিরি জামানার পয়গম্বর যিনি হবে তিনি সদকার মাল গ্রহণ করবে না তুমি সদকা দিবা সেই সদকা সে নিজে কখনো গ্রহণ করবে না দুই নাম্বার আলামত হলো আখিরি জামানার পয়গম্বর যিনি হবে তাকে যদি হাদিয়া দাও হাদিয়ার মাল ফেরত দিবে না হাদিয়ার মাল গ্রহণ করবে কারণ হাদিয়া দেওয়া সুন্নত নেওয়া সুন্নত কথা বলেন ঠিক কি না আরো জোরে বলেন ঠিক এজন্য আখিরি জামানার পয়গম্বর যিনি হবে তার দুই নাম্বার বৈশিষ্ট্য হলো যদি তুমি হাদিয়া দাও হাদিয়া গ্রহণ করবে যদি সদকা দাও সদকা তিনি নেবে না তিন নাম্বার আলামত হলো আখিরি জামানার পয়গম্বর যিনি হবে তার পিঠের ভিতরে মোহরে নবুয়তের একটা চিহ্ন থাকবে এই তিনটা আলামত যদি তুমি পাও তুমি বুঝে নিবা সেই হলো আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার আপনার আমার সাথে আছেন কে এ যুবক বৈরা হাজী সাহেব বাবাজিরা এক নজরে তাকায় থাকেন আপনি আর আমিও যখন দিনের পথে চলার জন্য আমরা চেষ্টা করব আমাদের চেষ্টা যেই জায়গায় শেষ হয়ে যাবে মালিক সেই জায়গা থেকে আমাদের সাহায্য করা শুরু করবে মালিকের রহমত আর বরকত শুরু হয়ে যাবে মুসা পয়গম্বর বনী ইসরাইলদেরকে নিয়ে তার উম্মতদেরকে নিয়ে লোহিত সাগরের নিকটে যখন চলে গেলেন একদিকে ফেরাউন শত্রু বাহিনী দাঁড়ায় রয়েছে সামনের দিকে পানি কোথায় যাবে তার উম্মতের সান্ত্বনা দেয় আমার উম্মত চিন্তা করবা না চিন্তা করবা না আল্লাহ তোমাদের সাথে আছে আল্লাহ আদেশ দিয়ে দেয় মুসা রে তোমার হাতে যে লাঠিটা আমি দিছি ওই লাঠি দিয়ে তুমি পানির উপরে আঘাত করো আর আস্তে বলে মুসা তোমার হাতে আমি আল্লাহ যে লাঠি দিছি ওই লাঠিটা কাজে লাগাও লাঠি দিয়ে পানির ভিতরে একটা আঘাত করো মুসা পয়গম্বর চেষ্টা করছে পানির উপরে আঘাত করছে আঘাত করতে দেরি আল্লাহ তাআলা ওই লোহিত সাগরের মাঝখান দিয়া 12টা পিচ ঢালাই রাস্তা করে দিছে আরো জোরে বলে এই যে আমাদের মাওয়া থেকে যে হাইওয়ে রোড করছে এই রোডের ভিতরে যখন আপনারা গাড়ি চালান যারা গাড়ি নিয়ে যায় 100 কিলোমিটার বেগে গাড়ি চলতে থাকে এখান থেকে আপনি এই যে আমাদের কি বলে নতুন রাস্তা থেকে মাওয়া পর্যন্ত যাবেন মাঝখানে শুধু টোল ভাড়া দিতে হয় এছাড়া আপনি যদি ব্রেকে পাড়া নাও দেন সমস্যা নাই 100 তেই গাড়ি চলবে 100 কিলোমিটার বেগে গাড়ি চলতেছে তো মুসা পয়গম্বর শুধু আঘাত করছে আল্লাহ তাআলা একেবারে ক্লিন প্রশস্ত 12টা রাস্তা করে দিয়েছে 12টা রাস্তা কেন করছে মুসা নবীর উপরে যারা ঈমান আছে তারা 12 গোত্রের লোক ছিল তা আল্লাহ তাআলা এক এক গোত্রের জন্য স্পেশাল এক একটা রাস্তা দিয়েছে এক এক রাস্তা দিয়ে একজন যায় আর একজন আরেকজনের সাথে কথা বলতে বলতে যায় হ্যাঁ আমরা আছি সামনে আগাইতে থাকো একজন আরেকজনের সাথে হাই হ্যালো কথা চলতেছে রাস্তা দিয়ে পার হচ্ছে ফেরাউন যখন তার বাহিনীদেরকে নিয়ে দরিয়ার কাছাকাছি আসলেন এখন ফেরাউনের দরবল কোনো ওস্তাদ এই নদীর মাঝখান দিয়ে রাস্তা দেখা যায় রাস্তা দিয়ে মুসা তো তার উম্মতদেরকে নিয়ে চলে যাচ্ছে ফেরাউন বলে আমি যে বড় কথা আমি তো আগে থেকে রাস্তা করে রাখছি আল্লাহ দিছে রাস্তা এবার দুই ভাগ হয়ে যাও আগে যেইভাবে ছিল পানির মতো হয়ে যাও পানি পানির জায়গায় ফিরে আসো রাস্তা দুই দিকে চলে গেছে ফেরাউন যখন তার বাহিনীদের কিনে নদীর ভিতরে ডুবতেছে ডুবতেছে দেহ থেকে বডি থেকে প্রাণ বের হয়ে যাবে ইন্দিমিন টাইমে ফেরাউন তো জানতো যে আল্লাহকে ডাকার মতো ডাকলে পাওয়া যায় আল্লাহকে মৃত্যুর আগ মুহূর্তে যদি বান্দা খাঁটি দিলে তওবা করতে পারে মালিক বান্দারে বড় আদর করে বানাইছে বা ভালোবেসে বানাইছে এই বান্দারে জাহান্নাম দেওয়ার জন্য বানায় নাই ফেরাউন চাচ্ছিলেন কালিমা পড়বেন মুসা নবীর উপরে ঈমান আনবে যখনই মুখ খুলছে কালিমা
ঘোষণা করবে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ এই কালিমা উচ্চারণ করবে জবান খুলছে তো জিবরাইল আমিন কাদা মাটি নিয়ে ফেরাউনের মুখের ভিতরে ঢুকায় দিছে যে বদমাইশ সারা জীবন আল্লাহর বিরোধিতা করছো নিজেরে বড় খোদা দাবি করছো এখন মৃত্যুর আগে কালিমা পড়বি আল্লাহর দিনটা গলায় দিবি তুই আবার বাপ পায় যাবি এটা হইতে পারে না অতএব ফেরাউন থেকে আমাদের শিক্ষা নেওয়া মুসা নবী চেষ্টা করছে দ্বীনের পথে চলার জন্য মালিক তারে সাহায্য করছে ফেরাউন নাফরমানি করছে ফেরাউন অহংকারী হইছে ফেরাউন অহংকারী হওয়ার পরে মৃত্যুর সময় কালিমা নসিব হয় নাই কালিমা পড়তে চাইলো জিবরাইল তারে পড়তে দেয় নাই যে তোর মতো পাপিষ্টের জন্য এই দুনিয়া আল্লাহ বানায় নাই তুই পরম নাফরমান আল্লাহর বিরোধিতা করছ পয়গম্বরের বিরোধিতা করছ তোর শাস্তি পাইতে হবে লোহিত সাগরে ইঁদুরের মতো চুবায় চুবায় মারছে ফেরাউনের উত্তরসূরি যারা যুগে যুগে ছিল কোরআনের বিরোধিতা করছে ইসলামকে মাইনাস করতে চাইছে নবীদের বিরোধিতা করছে তাদের পরিণতিও ফেরাউনের মতো হইছে কথা বলেন না কেন আবু জাহেলের পরিণতি ফেরাউনের মতো হয় নাই ওত্তার সাহেবের পরিণতি কি হয়েছে আবু জাহেল এত বড় লিডার হাজিরা হজ করতে গেলে আনন্দের সহিত আবু জাহেলের বাড়িতে যায় পেট ক্লিয়ার করে ইতিহাসের আস্থা করে বিক্ষিপ্ত হয়েছে আবু জাহেলের কোনো কিছু তো কম ছিল না সম্পত্তি কম ছিল না ক্ষমতা কম ছিল না গোত্রের লিডার এত বড় লিডার হওয়ার পরেও তার বাড়িটা বাথরুম বানাইছে এখন হাজিরা হজ করতে গেলে অনেক হাজির ভিতরেই ধারণা যে হজে আইছি আবু জাহেলের বাড়িতে যে আমি পেট ক্লিয়ার করি নাই আমার জোরের সারি নাই মনে হয় আমার হজ হবে না অনেকের ভিতরে সাধারণ মানুষের ভিতরেই ধারণা হজে গেলে ওই জায়গায় যেতেই হবে সেই জায়গায় গিয়ে হাজির বুঝাইতে চায় তুই কত বড় পাপিষ্ট তোরে তো আমরা পাই নাই দেড় হাজার বছর আগে তোর পতন হয়ে গেছে তোর বাড়িতে আইসা তোর মুখের উপরে মলমূত্র ত্যাগ করে বুঝাই দিলাম তুই পাপিষ্ট তুই নিকৃষ্ট নবীর বিরোধিতা করছস ইসলামের বিরোধিতা করছস কোরআনের আলো নিভাই দিতে চাইছস কোরআনের আলো নিভাইতে পারস নাই কোরআন ছিল আছে কি আমার পর্যন্ত থাকবে আমরা তোর মুখের উপরে মলমূত্র নিক্ষেপ করে প্রমাণ করে দিলাম তুই ইতিহাসের রাস্তা করে নিক্ষিপ্ত হইছস তুই পাপিষ্ট তুই জঘন্য কথা বলে ঠিক এই আবু জাহেলের নাম আমাদের এই সুবাদ দেয় কারো নাম রাখে আরো জোরে বলেন রাখে কোন হিন্দু ছেলের নাম আবু জাহেল রাখে কথা বলেন না রাখে কোন বৌদ্ধের ছেলের নাম আবু জাহেল আপনারা শুনছেন কেউ রাখে না কত ঘৃণিত হয়েছে যে হিন্দুরা পর্যন্ত ওর নামটা রাখে না যে আবু জাহেল নাম রাখা যাবে না বৌদ্ধরা পর্যন্ত ওর নামটা রাখে না কিন্তু মুসলমানের সন্তান যারা এই দিনের জন্য চেষ্টা করছে যারা এই কোরআনের জন্য চেষ্টা করছে যারা ইসলামের জন্য চেষ্টা করছে তাদের নাম ইতিহাসের স্বর্ণাক করে লেখা রয়েছে আবু বকরের নাম মুহাম্মদ করে রাখে নবীর এক একজন সাহাবী এক একজনের ভিতরে আল্লাহ এক একটা গুণ দিয়া দিছে নবীর চারজন খলিফা চারটা কোয়ালিটি ছিল একজন হলো জ্ঞানের দিক থেকে এত বিচক্ষণ ছিলেন নাম তার হযরতে আলী যে আলী সম্পর্কে নবীজি বললেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুল বাবুহা আমি নবী হলাম ইলমের একটা শহর আর এই শহরের প্রধান গেট প্রধান ফটক হলো আমার আলী আরো আস্তে বলেন তাহলে জ্ঞানের দিক থেকে আলেমের দিক থেকে শ্রেষ্ঠ হলো হযরতে আলী নবীর আর একজন সাহাবি ভালোবাসার দিক থেকে নবীর এত ভালোবাসছে রোল মডেল বানায় রাখছে কিয়ামত পর্যন্ত এমন ভালোবাসা নবীজিরে বাসছে তার নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক আকবর আবু বকরের মতো নবীরে কেউ ভালোবাসতে পারে নাই নবীকে ভালোবাসার দিক থেকে আবু বকর শ্রেষ্ঠ আবার অন্যদিকে তাকায় দেখেন বাতিলের সাথে কখনো আপোষ করেন নাই নবীর আরেকজন খলিফা আরেকজন সাহাবি বাতিলের সামনে কখনো মাথা নত করেন নাই বাতিল যত বড় হোক না কেন তার সাথে আপোষ হইতে পারে না বাতিলের সামনে মাথা নত করা চলে না যার নাম হলো ফারুক আজম হযরত ওমর ফারুক আরেকজন হলো সম্পদের দিক থেকে শ্রেষ্ঠ দানের দিক থেকে শ্রেষ্ঠ যারা আল্লাহ এত অঢেল সম্পদ দিছে আর ওই সম্পত্তি গুলা দিনের কাজে ব্যয় করছে দানের দিক থেকে ওসমানের মতো কেউ এত দান করতে পারে নাই যখনই যে প্রয়োজন হয়েছে ইসলামের জন্য নবীর জবান দিয়া বের হইতে দেরি ওসমান কৃপণতা করে নাই দিয়া দিছে যে সম্পদ আমার আল্লাহ দিছে আমি দিনের পথে ব্যয় করব দিনের পথে খরচ করব সেই হযরত ওসমান গনি গনি মানে হলো ধনী ওসমানকে আল্লাহ তো
দিনের কাছে ব্যয় করছে সেই উসমানের নাম محبت করে মানুষ রাখে ছেলের নামটা উসমান রাখে ছেলের নামটা ওমর রাখে ছেলের নামটা আবু বকর রাখে ছেলের নামটা হামজালা রাখে ছেলের নামটা সাদ রাখে ছেলের নামটা সালমান রাখে কেন বলে সাহাবীদের আল্লাহ আমাকে না ডাকলে কি হইছে আপনি আবু বকর বলেন আপনি তো নির্দিষ্ট করেন নাই যে আবু বকর নবীর সাহাবী আবু বকর দাঁড়াও আবু বকর বলে ডাক দিবেন আল্লাহ আমি দাঁড়ায় গেছি ওমর বলে ডাক দিবে যত ওমর নাম আছে ওমর নামের লোকগুলো দাঁড়ায় যাবে বলবে আল্লাহ আপনি আমার ডাক দিবেন এই সিরিয়ালে যখন দাঁড়াইতে থাকবে আল্লাহ চাইলে নামের বরকত মাফ করতে পারে কথা বলেন ঠিক কি না পারে কি পারে না আরো জোরে বলেন পারে কি পারে না এর যুবক সাহাবীরা দ্বীনের জন্য চেষ্টা করার কারণে তাদের নামটা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা তাদের নামটা বরকত স্বরূপ মহব্বত করিয়া নিজের সন্তানের নামটা রেখে দেয় এমনই একটা নাম যিনি দ্বীনের জন্য চেষ্টা করেছেন নবীজি এখনো দুনিয়ায় আসেন নাই নবীজি আসার আগ থেকে নবীর একজন সাহাবী যিনি নবী আসার 150 বছর আগে তিনি চেষ্টা শুরু করে দিয়েছেন নবী মুহাম্মদের উম্মত হবেন নাম তার সালমান ফারসি আরো আস্তে বলেন নাম তার সালমান ফারসি নবীজি এখনো দুনিয়া আসেন নাই সালমানের বাবা একজন ক্ষমতাশালী লোক সালমানের বাবা একজন ধর্মযাজক হে যুবক ভাইরা হাজী সাহেব বাবাজিরা সালমান যখন বাড়ির ভিতরে থাকে কখনো বাবার একমাত্র সন্তান বাড়ির বাইরে বের হতে দেয় না সব সময় মূর্তির পূজা করায় হঠাৎ করে সালমান যখনই মূর্তির সামনে যায় সালমানের দিলের ভিতরে একটা প্রশ্ন জাগে হিন্দু ভাইরা মন খারাপ করবেন না আমি আপনাদের ধর্মকে ইন্ডিকেট করতে চাই না আমি শুধু আমার ধর্মের প্রচার করতে চাই আমি শুধু ইসলামের বাণীগুলো এই জাতির সামনে শুনে দিতে চাই হে যুবক ভাইরা রে সালমান যখনই মূর্তির সামনে যায় সালমানের দিলের ভিতরে এইটা গোরপাক খাইতে থাকে এইটা মাটি দিয়ে নিজের হাতে বানাইলাম নিজের হাতাও বানানো মূর্তির সামনে কেন আমরা মাথা নত করব আমারে কে বানাইলো কি আমার পরিচয় আমি তেমনি এমনি দুনিয়া আসি নাই এই চিন্তা ভাবনা যখন তার দিলের ভিতরে কাজ করে যদিও তার বাবা তার মূর্তির পূজা করতে নিয়ে যায় যদিও পূজার রুমে সে যায় সব সময় দিলের ভিতরে এই চিন্তা যে না এইটা সত্য ধর্ম হইতে পারে না সালমান ফারসি একদিন বাড়ির বাইরে বের হইছে এ তারি পাকা বাবা জিরা দূর থেকে তাকায় দেখে একটা তাবুর ভিতরে কিছু লোক দিনই আলোচনা করতেছে মুজাকারা চলতেছে সালমান ফারসি সেই তাবুর নিকটে যায় তাকায় দেখে ভিতরে কিছু পাগড়িওয়ালা মানুষ যারা কিতাবের তালিম নেয় বারবার যখন ওই কিতাব পড়তেছে আর মুহাম্মদের নামটা আসে গো বাবা মুহাম্মদ নামটা শুনলে ওই মজলিসের ভিতরে ভিন্ন একটা আওয়াজ আসে সবাই শুধু একটা দাবি দিতে চায় ও দয়ার আল্লাহ আমারে মুহাম্মদের উম্মত বানাও গো আমারে মুহাম্মদের উম্মত বানাও এই নামটা শুনলে মহব্বতের সাথে সবার দিলের ভিতরে একটা পরিবর্তন হয়ে যায় চেহারায় পরিবর্তন হয়ে যায় সালমান ফারসি দৃশ্যগুলো লক্ষ্য করলেন তালিম যখন শেষ হয়ে যায় সালমান ফারসি এবার মজলিসে ঢুকলেন সালমান ফারসি মজলিসে ঢুকিয়া জিজ্ঞেস করে আপনারা কি তালিম করান বলে আমরা ঈসা নবীর ধর্মের তালিম করি বলে আপনারা বারবার কিতাব পড়লেন আর যখন একটা নাম আপনারা শুনলেন আপনারা কেমন যেন দোয়া করেন তার উম্মত হইতে চান ওই লোকটাকে তার পরিচয়টা কি এবার ওই তাবলিগের আমির সাহেব ডাক দিয়া বলে যুবক রে তুমি এত কিছু দিয়া কি করবা তুমি এগুলা সহ্য করতে পারবা না তুমি তো বাহিরের মানুষের জানাই দিবা বাহিরের লোকজন যদি জেনে যায় তাহলে আমাদেরকে বাঁচতে দিবে না তোমার কাছে এত কিছু বলা যাবে না সালমান ডাক দিয়ে বলে আমার কাছে বলতে পারে আমি অনেকদিন ধরে খুঁজতেছি যে মূর্তির পূজাটা সঠিক হইতে পারে না আমারও একজন আল্লাহ আছে যে আমারে বানাইছে আমারও একজন সৃষ্টিকর্তা আছে আমি সত্য ধর্ম খুঁজতেছি আপনারা আমার সন্তান দেন এবার ওই আমির সাহেব ডাক দিয়ে বলে ও সালমান যখন আমরা তেলাওয়াত করতেছিলাম মুহাম্মদের নামটা বারবার আসে
ওই মোহাম্মদ হলো আখির জামানার পয়গম্বর সর্বশ্রেষ্ঠ নবী সর্বশেষে আল্লাহ তারে পাঠাবে আখির জামানার পয়গম্বর বানায় তারে পাঠাবে ওই নবীর উম্মত হওয়ার জন্য আমরা মালিকের দরবারে দরখাস্ত দেই সালমান ফার্সি ডাক দিয়ে বলে তাহলে আপনাদের কাছে প্রতিদিন আমি মজলিসে আসব আপনারা আমারে কিতাবের তালিম দিবেন আমি আপনাদের সাথে থাকতে চাই আমি ওই নবী মুহাম্মদের উম্মত হইতে চাই আরো আস্তে বলেন বলে মুহাম্মদের উম্মত হইবা নবী মুহাম্মদ তো এই রোম দেশে জন্ম নেবে না বলে কোন দেশে জন্ম নেবে নবী মুহাম্মদ জন্ম নেবে ওই খেজুরের এলাকায় মরুভূমি এলাকায় ওই পাহাড়ি এলাকায় আরো দেশে নবী মুহাম্মদের জন্ম হইবে নবী মুহাম্মদ এই দেশে জন্ম হবে না বলে ঠিক আছে আমি আল্লাহর কাছে দোয়া করতে থাকি আমি নবী মুহাম্মদের উম্মত হইতে চাই নবীজি এখনো দুনিয়া আসে নাই চেষ্টা শুরু হয়ে গেছে ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা যারা আল্লাহর পথে চেষ্টা করবে যারা দ্বীনের পথে চেষ্টা করবে তাদের জন্য রাস্তা উন্মুক্ত করে দিবেন কে আরো জোরে বলেন না কে মহাপথে বলেন কে আরে যুবক সালমান ফার্সি যখন প্রতিদিনই মজলিসে আসে হঠাৎ করে বাবার কাছে ধরা পড়ে যায় বাবা জানতে চায় তুমি কোথায় যাও এবার বাবার কাছে সালমান যখন ঘটনা খুলে বলল সালমানের বাবার মাথা খারাপ হয়ে গেছে আমার একমাত্র সন্তান আমি শিল্পপতি বাবার একমাত্র সন্তান এই বাবার আমার সন্তানের মেজাজটাকে খারাপ করলো আমার সন্তানের মগজটাকে ধোলাই করলো অনেক সময় দেখবে আপনার ছেলেটা আদরের ছেলেটা এসএসসি পরীক্ষা দিছে পরীক্ষার পরে দাওয়াত তাবলীগের মেহনত করে আমার তাবলীগের ভাইরা ওই ছেলেটারে জামাতে নিয়ে যায় কথা বলেন না কেন এক চিল্লা দিয়ে আসছে এখন তো ছেলের মাথায় একটু ঘুরছে ছেলে তো দাড়িটা রেখে দিছে বাবা দাড়ি রাখে নাই ছেলে দাড়ি রাখছে ছেলে তো পাঁচ ওয়াক্ত নামাজ আজান যখন চলে আসে বাবার দিলের ভিতরে জল্পনা কল্পনা শুরু হইছে ছেলেটাকে আবার জিএনপি হয়ে গেল নাকি আবার জিএনপির খাতায় নাম দিল নাকি আমার সুখের সংসারে অশান্তির আগুনটা আবার জ্বালা দিল নাকি আমার ছেলে গরমের ভিতরে পাঞ্জাবি পরে ঘুরে আমার ছেলে এখনই এই ছোট্ট আমার ছেলেটা এই গরমের ভিতরে টুপি মাথায় দিয়া করে মা বাবার মেজাজ খারাপ হয়ে গেছে আসলে তো ছেলেটা খারাপ হয় নাই সুখের সংসারে আগুন লাগে নাই বরং ছেলেটা তো রহমত কথা বলেন ঠিক কিনা রে যুবক সালমানের বাবার মাথা ঘুরে গেছে আমার সুখের সংসারে অশান্তির আগুনটা আবার কারা জ্বালায় দিল কে তোরে ধর্মের সন্ধান দিছে কে তোরে নবী মুহাম্মদের কথা বলছে সালমান যখন বললেন ওই পাহাড়ের গুহায় ওই তাঁবুর নিচে কিছু ধর্ম যারা আমার এই সন্ধান দিছে এবার সালমানের ঘরের ভিতরে ঢুকায় দিলেন ঘরের ভিতরে ঢুকায় তালা লাগায় দিলেন আর বললেন এই ঘর থেকে বের হবি না সালমানের বাবা তার বাহিনীর লোকদেরকে পাঠায় দিলেন ওই ধর্মযাজকদেরকে ধরে নিয়ে আসো তাদেরকে হত্যা করব হে দাঁড়ি পাকা বাবা জিলা সালমান এবার ঘরের ভিতরে কান দেওয়ার বলি মালিক আমার পক্ষে আমার বাবা নাই আমার পক্ষে আমার মা নাই আমার পক্ষে কেউ নাই কেউ নাই তুমি তো আমারে ফালাইতে পারো না তুমি তো আমারে তাড়াইতে পারো না আমি নবী মুহাম্মদের উম্মত হইতে চাই আল্লাহ তুমি আমারে বের করে দাও গো এই ঘর থেকে তুমি আমারে বের করে দাও তুমি যদি আমারে বের না করে দাও আমার বাবার বাহিনীর লোকেরা যাইয়া ওই ধর্মযাজকদেরকে হত্যা করবে ও দয়ার আল্লাহ আমার একটু রুম থেকে বের করার ব্যবস্থা করে দাও সালমান কান্নাকাটি করতেছে সালমান তো দিনের পথে সত্যের পথে আসার জন্য চেষ্টা করতেছে আল্লাহ সেই কথাই বলেন ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা যারা সত্যের পথে চলার জন্য দিনের পথে চলার জন্য চেষ্টা করবে মুজাহাদা করবে লানাহদিয়ান্নাহুম সুবুলানা আমি আল্লাহ তাদের জন্য রাস্তা খুলে দিব সালমান ফার্সি ঘরের দরজার সামনে দাঁড়াইয়া রাতের অন্ধকারে যখন দরজা ধরে টান দিছে গো বাবা আল্লাহর রহমতে ঘরের দরজা খুলে গেছে আর আসতে বলেন
আবার সালমান ফার্সি ঘর থেকে বের হইয়া বাড়ির বাউন্ডারিটা যখন সরে যায় বারবার বাড়ির দিকে তাকায় আর বুঝাইতে চায় ও প্রাণীর বাবা তোমাদেরকে সারিয়া আমার এই সম্পত্তি সারিয়া আমার বাড়িঘর সারিয়া আমি রওনা দিলাম গো আমি নবী মুহাম্মদের উম্মত হইতে চাই আমি সঠিক দ্বীনের সন্তান চাই আমি সঠিক ধর্মের সন্তান চাই আমি আর মূর্তি পূজা করব না যাই গো বাবা যাই বাড়ি থেকে বের হয়ে গেলেন ওই ধর্মযাজকদেরকে যায় সংবাদ দিলেন আপনারা এক একজন এক এক দিকে সরে যান আমার বাবার লোকজন আসতেছে আপনাদেরকে বাঁচতে দিবে না আপনারা সবাই গাড়ি মুস্তানিয়া এক একজন এক এক দিকে ছুটে যান সালমান ফার্সিও যখন তাদের সাথে রওনা দিলেন চলতে চলতে ওই সালমান যখন ওই পারস্য দেশ থেকে অন্য দেশে চলে যায় গো বাবা এক পাদ্রির কাছে যায় বলে আমারে কিছুদিন আশ্রয় দেয় আমি আপনার জামা কাপড় পরিষ্কার করে দিব শিল্পপতি বাবার সন্তান যার কোনো কিছুর অভাব নাই আজকে সে বলে আপনার জামা কাপড় পরিষ্কার করব আপনার খাদেম হয়ে যাব আপনি আমারে থাকতে দেন আমি নবী মুহাম্মদের উম্মত হইতে চাই আসে নাই বলে আপনি আমার আশ্রয় দেন ঠিক আছে তুমি আমার এই জায়গায় থাকো ওই ধর্মযাজকের কাছে আবার যখন সালমান থাকতেছে সময় যেহেতু অল্প লম্বা করতে পারবো না একের পর এক একের পর এক ধর্মযাজক পরিবর্তন করে সর্বশেষ সালমান ফার্সি যেই ধর্মযাজকের কাছে ছিলেন উনি বললেন তুমি আমার কিছু ছাগল আছে এই গোলাম নিয়ে যাও সম্পদ হিসেবে তুমি এই দেশ থেকে মক্কার উদ্দেশ্যে রওনা দিবা যে মক্কার নাম ছিল বাক্কা ওই বাক্কায় তুমি চলে যাইবা যেইভাবে পারবা ওই বাক্কায় আখিরি জামানার পয়গাম্বর নবী মুহাম্মদের জন্ম হবে আরো আস্তে বলেন সালমান ফার্সি যখন ওই ছাগল গোলা নিয়ে তিনি রওনা দিলেন পথিমধ্যে যাওয়ার পর একজন কাফেলার সাথে দেখা হয় ওই কাফেলার লিডারের সাথে পরামর্শ করলেন বলল আমরা তো বাক্কা যাব বলে আমার কাছে কিছু সম্পদ আছে এই ছাগল গুলা আপনারা নিয়ে নেন আপনার সাথে আমাদের একটা চুক্তি হয়ে যাক আপনারা আমাকে বাক্কা নিয়ে যাবেন বলে ঠিক আছে তোমাকে বাক্কা নিয়ে যাব এই চুক্তিবদ্ধ হওয়ার পর এবার সালমান ফার্সিকে যখন নিয়ে যাই গো বাবা ওই বাহিনীর লোকজন তার সাথে গাদ্দারি করলো পথিমধ্যে যাওয়ার পর ওই লোকজন এবার সালমানের সম্পত্তি গুলা নিয়ে সালমান মক্কার বাজার মদিনার বাজারে উঠাইয়া গোলাম বলিয়া বিক্রি করে দিল বলে সে হলো গোলাম সে তাকে আমরা বিক্রি করব সম্পদ নিল আবার তাকে গোলাম বানায় বিক্রি করে দিল যখন গোলাম বানায় বিক্রি করে দিছে সালমান ফার্সি গোলামের কাজ করতেছে গো বাবা গোলামের কাজ করতেছে হঠাৎ করে ওই মদিনার একজন লোক এই মালিকের বাসায় আসছে মালিকের বাসায় আসিয়া যখন ইয়াসরিব ওই মদিনার আলোচনা করতেছে মদিনার নাম ছিল ইয়াসরিব ইয়াসরিবের আলোচনা চলতেছে এবার সালমান ফার্সি ওই আত্মীয়র পা ধরে জোরে ধরে কান দেওয়ার বলে ও মুনি আমার আপনার গোলাম বানো ওই ইয়াসরিবে নিয়ে যান কারণ সালমানের দিলের ভিতরে চিন্তা নবীর জন্ম হবে বাক্কায় বাক্কায় থাকতে পারবে না কাফেরদের অত্যাচারে তিনি সর্বশেষ চলে আসবে নিয়াসরাবে তার সর্বশেষ ধর্মযাজক তারে শুনায় দিছে পাদ্রি তারে শুনায় দিছে আখিরি জামানার পয়গম্বরকে দেখার পরে তিনটা আলামত আমি তোরে শুনায় দেই ও সালমান এই তিনটা আলামত যদি তুমি আখিরি জামানার পয়গম্বর কিভাবে চিনবা তিনটা আলামতের কথা বলে দিলাম এই তিনটা আলামত যার ভিতরে পাইবা সেই হবে আখিরি জামানার পয়গাম্বর আরো আস্তে বলো এক নাম্বার আখিরি জামানার পয়গাম্বর যিনি হবে তিনি সদকার মাল গ্রহণ করবে না তুমি সদকা দিবা সেই সদকা সে নিজে কখনো গ্রহণ করবে না দুই নাম্বার আলামত হলো আখিরি জামানার পয়গাম্বর যিনি হবে তাকে যদি হাদিয়া দাও হাদিয়ার মাল ফেরত দিবে না হাদিয়ার মাল গ্রহণ করবে কারণ হাদিয়া দেওয়া সুন্নত নেওয়া সুন্নত কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক এজন্য আখিরি জামানার পয়গাম্বর যিনি হবে তার দুই নাম্বার বৈশিষ্ট্য হলো যদি তুমি হাদিয়া দাও হাদিয়া গ্রহণ করবে যদি সদকা দাও সদকা তিনি নেবে না তিন নাম্বার আলামত হলো আখিরি জামানার পয়গাম্বর যিনি হবে তার পিঠের ভিতরে মোহরের নবুয়তের একটা চিহ্ন থাকবে এই তিনটা আলামত যিনি
বুঝে নিবা সেই হলো আখির জামানার পয়গাম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার এই আলামতগুলো সালমান ফার্সিকে মুখস্থ করে দিয়েছে আরেকটা আলামত আখির জামানার পয়গাম্বরকে চেহারা দেখলে কাশকিলা হইয়া যাইবা চেহারার দিকে তাকাইলে বুঝতে পারবা এই লোকটা মিথ্যাবাদী হতে পারে না তার চেহারাই বলে দিবে এই লোকটা সত্য নবী এই লোকটা আখির জামানার পয়গাম্বর কারণ আমাদের নবীকে আল্লাহ তাআলা এত সুন্দর একটা চেহারা দিয়েছেন যার মতো কোনো চেহারা এই পৃথিবীর নবী আল্লাহ দেয় নাই কথা বলেন ঠিক এত সুন্দর সাহাবাই কেরাম মাঝে মধ্যে নবীর চেহারার দিকে তাকায় আবার আকাশের চাঁদের দিকে তাকায় একবার নবীকে দেখে একবার আকাশের চাঁদ দেখে নবী বলে সাহাবী কি দেখো এইভাবে একবার আমার দিকে তাকাও একবার আকাশের চাঁদের দিকে তাকাও সাহাবী বলে নবী গো একবার আকাশের চাঁদের দিকে তাকায় আর একবার চেহারার দিকে তাকায় দেখি আপনি বেশি সুন্দর না আকাশের চাঁদ বেশি সুন্দর নবী বললে কি দেখলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নামে শপথ করে বলে গো আকাশের চাঁদের ভিতরেও দাগ দেখা যায় আপনি নবীর চেহারার ভিতরে কোনো স্পট নাই কোনো দাগ নাই আর জোরে বলে আল্লাহর নবীর চেহারা দেখলে সাহাবায়ে কেরাম খোদার কথা বলে যাইতেন কষ্টের কথা বলে যাইতেন আন নাদরুল্লাহ ওয়াজহি রাসূলিল্লাহ সাহাবায়ে কেরামের দিনের ভিতরে সবচেয়ে বড় তামান্না ছিল সবচেয়ে বড় আশা ছিল নবীর চেহারা দেখা বারবার নবীর দরবারে যাওয়া নবীর চেহারার দিকে তাকিয়ে থাকা নবীর চেহারার দিকে তাকায় থাকলে গুনাহগুলো ঝরে যায় ইমানের হালতে যারা নবীজিকে দেখছে ইমানের হালতে বেঈমান হয় না ইমানের হালতে যারা এই নবীর চেহারা দেখছে ইমান এনেছে আল্লাহ তাআলা তাদের জন্য জাহান্নামের আগুনটা হারাম করে সুবহান এইজন্য তো নবীজিকে স্বপ্নে যোগে দেখার জন্য এত তামান্না উম্মতের এত কামনা আল্লাহ নবীর নূরানি চেহারা স্বপ্নে যোগে দেখায় দাও যে নবীর চেহারা স্বপ্নে যোগে দেখলো শয়তান সবার সুরত ধরতে পারলো নবীর সুরত ধরতে পারে না যে নবীকে স্বপ্ন দেখলো সেজন্য আসলেই নবীকে স্বপ্ন দেখলো আর যে নবীকে স্বপ্ন দেখে আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের আগুন হারাম করে আর জোরে বলেন হে যুবক ভাইরা হাজি সাহেব বাবাজিরা সালমান যখন ইয়াসরেবে চলে গেলেন মদিনায় কাজ করতেছেন বৃদ্ধ মানুষ একাই তিনজনের কাজ করে বয়স 150 কোটায় চলে গেছে একাই তিনজনের কাজ করে গো বাবা হে তারি পাকা বাবাজিরা একদিনের ঘটনা আল্লাহ আর নবী যখন মক্কা থেকে হিজরত করিয়া মদিনায় চলে গেছেন ইয়াসরেবে চলে গেছেন কারণ নবীজি মদিনায় যাওয়ার পরে সর্বপ্রথম যেই জায়গার অবস্থান নিয়েছিলেন ওই কুবা মসজিদের কাছে ওই কুবা মসজিদের নিকটবর্তী জায়গায় নবী যে অবস্থান করছেন এ তারি পাকা বাবা জিলা সেই মুনিবের কাজ করতেছে সালমান গাছের উপরে উঠিয়া খেজুর পাড়তেছে ইন্টিমিন টাইমে ওই মালিকের ভাতিজা দৌড় আসছে ও চাচা মক্কা থেকে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ যে একটা ধর্মের কথা বলে গো সারে তার দেশের লোকেরা দেশে থাকতে দেয় নাই তারে মারতে চাইছে দেশ থেকে পালায়া আমাদের দেশে আসতেছে সে নাকি ওই জায়গায় অবস্থান করবে তার চেহারাটা নাকি এত সুন্দর দেখলেই নাকি মানুষ পাগল হয়ে যায় সালমান যখন খেজুর গাছের উপর থেকে এই আওয়াজটা শুনছে গো বাবা একটা সেকেন্ড আর দেরি করে নাই সালমান তাড়াতাড়ি খেজুর গাছ থেকে নামিয়া ওই মালিকের সামনে দাঁড়ায় বলে ভাই আপনি আবার সংবাদটা আমারে দেন গো আমি শুনতে চাই আপনি যেন কি বলছিলেন বলে তুমি সেইটা দিয়ে কি করবা না আপনি আমার সংবাদটা দেন এবার তার সাথে খারাপ ব্যবহার করিয়া ওই মালিকের ভাতিজা সালমানের গালের ভিতরে একটা থাপ্পড় মারলেন তুই কর্মচারী তোর কাজ তুই করবি তুই কেন কথার ভিতরে কান দেন তুই কেন আমাদের কথার ভিতরে কান দিলে এবার সালমান কান দেওয়ার পরে আমি কেন কান দিছি আপনি জানেন না আগে আপনি আমার সংবাদ দেন ওই নবী মোহাম্মদ কোন জায়গায় আসতেছে এ যুবক ভাইরা রে একজন বৃদ্ধ মানুষের সাথে খারাপ আচরণ বর্তমান সমাজেও এমন কিছু কুলাঙ্গার আছে যারা গরিবের মানুষ মনে করে না বাসার কর্মচারী রে নিজের মধ্যবাসের কর্মচারী রে বাসের কাজের মেয়েদেরকে বাসের বাড়ির দারোয়ানদেরকে মানুষই মনে করে না কথা বলেন না কেন দোকান থেকে টাকা দিয়ে খাবার কিনে কিন্তু বাড়ি দারোয়ান তার খাইছে কি খায় নাই খবর নেয় না যদি আমাদের কেরালিগঞ্জে বালাই নাই ঢাকার বড় বড় জায়গায় গুলশান বনানীতে এমন মানুষ নামের অমানুষের অভাব নাই কথা বলেন না কেন
টাকার কারণে অমানুষ হয়ে যায়, দোকান থেকে খাবার কিনে কুকুরকে খাবার দেয়, বাড়ির দারোয়ানটা খাইছে কি খায় নাই সেই খবরটাও নেয় না, কারণ কুকুরকে যতটা মূল্য দেয় মানুষকে মানুষে মনে করে না। আল্লাহ এদেরকে সহি বুঝ দান করে সকলে বলে না আমিন, আরো জোরে বলে না আমিন। সালমান ফার্সি যখন জানতে পারলেন নবী যে এই জায়গায় আসছে, সালমান দিনের ভিতরে জল্পনা কল্পনা কখন নবীর দরবারে যাবে, সারাদিন কাজ শেষ করে এবার সন্ধ্যাবেলা যখন সালমান ফার্সি চলে গেছে নবীর সাক্ষাতের জন্য, আবু বকর গেটের সামনে বসা, আবু বকর ভিতরে ঢুকতে যায় না, নবীজি বিশ্রাম নিচ্ছে, সালমান বারবার বৃদ্ধ মানুষ আবজোর করে বলে আপনি আমার একটু দেখা করার সুযোগ করে দেন, কারণ সালমান পরীক্ষা করবে তিনি কাফির জামানার পয়গম্বর কিনা, যার জন্য আমি শত বছর অপেক্ষা করতেছি, যার উপরে ইমান এনেছি, যিনি দুনিয়া আসার আগে আমি তার উপরে ইমান এনে ফেলেছি, তাকে এক নজর দেখার জন্য এত কষ্ট সহ্য করে এত এক এক জায়গায় কতবার বিক্রি হইলাম, মানুষের মাঝের কাজ করতেছি, আমি শিল্পপতির বাবার সন্তান, সব কিছু ফেলে দিয়া আমি এই ইয়াসরিবে চলে আসছি মাত্র তার চেহারাটা দেখার জন্য, আপনি আমার একটু ঢুকতে দেন। যখন কথা চলতেছে ভিতর থেকে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন আবু বকর ওই লোকটাকে ভিতরে ঢুকতে দাও। আরো আসতে হল আপনার জন্যই আমি পাগল এই চেহারার দিকে তাকাইয়া, সালমান তো আর চোখ সরাইতে পারে না, এত সুন্দর চেহারা জীবনে তো কোনোদিন আর দেখে নাই, এই চেহারার উপরে কাফের আক্রমণ করছে গো বাবা, ও তারি পাকা বাবা জিরা। সালমান ফার্সি নবীর দরবারে যাওয়ার পর চেহারা দেখে তিনি বুঝে ফেললেন তিনি আখিরি জামানার পয়গাম্বার, যেহেতু তার পাত্রী করে দিছে তিনটা আলামত তোমারে জানাই দিলাম, এই তিনটা আলামত যদি তুমি পাও বুঝতে পারবা সেই আখিরি জামানার পয়গাম্বার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার সালমান পরীক্ষা করার জন্য নবীর দরবারে যায়, নবীরে কিছু খেজুর দিয়া বললেন নবী গো এইটা সরকার খেজুর আপনারে দিলাম আপনি নিয়ে আনেন, আল্লাহর নবী সেইটা গ্রহণ করলেন না, বললেন না না আমি সরকার গ্রহণ করি না, আমার সাহাবীরা এই সরকার খেজুর গুলো নিয়ে আনা তোমাদের মাঝে বন্টন করে দাও, আল্লাহর নবী নিজে সেই খেজুর গ্রহণ করলেন না। সালমান মনে মনে খুশি একটা আলামত তো পেয়ে গেছি আরো দুইটা বাকি, এবার সালমান সারাদিন কাজ করে আবার অপেক্ষা করতে থাকে কখন সন্ধ্যা হবে আমি আমার নবীর দরবারে যাব, আমি আমার নবীর নূরানি চেহারা দেখব। এবার সালমান দ্বিতীয় দিন যাইয়া আল্লাহর নবীর দরবারে গিয়ে কিছু খেজুর দিয়া বলে নবী গো এইটা আপনার জন্য হাদিয়া, লাকা হাদিয়াতুন আপনার জন্য আমি হাদিয়া নিয়ে আসছি, আল্লাহর নবী হাদিয়াটা গ্রহণ করলেন নিজে খাইলেন সাহাবীদেরকে খাওয়াইলেন, সালমান দুই নম্বর আলামত পাওয়া গেছে, এবার সালমান অপেক্ষা করতেছে আর একটা আলামত এখনো বাকি, আর একটা আলামত যদি আমি পাই গো একটা মিনিটও দেরি করব না আল্লাহর নবীর হাতে হাতিয়া আমি কালিমা পড়ে ফেলব। আরে জুয়া সালমান নবীর দরবারে যায়া পিছন দিক থেকে ঘুরতেছে ঘুরতেছে, সালমান তো আর বলতে পারে না আপনার চাদরটা সরান মোহরের নবুয়তটা আমি দেখব, এই কথা তো বলতে পারে না, নবীজির আল্লাহ তো আগেই জানিয়ে দিছে ও তার নবী ওই পারস্য দেশ থেকে 150 বছর আগে আপনার এক পাগল গোলামি নবীর যখন আল্লাহ সব ঘটনা জানায় দিছে, সালমান নবীর পিছন দিক থেকে ঘুরতেছে, আল্লাহর নবী নিজে ইচ্ছা করে এবার চাদরটা সরায় দেয়, সালমান যখন নবীর চাদর সরানোর পরে নজরটা যখন মোহরের নবুয়তের উপরে পড়ে যায়, নবীর দুই ঘাড়ের মাঝখানে মোহরের নবুয়ত কবুতরের ডিমের মতো একটা উঁচু জায়গা ছিল, মোহরের নবুয়ত যেটাকে বলা হয়, সালমান যখন মোহরের নবুয়তটা দেখে ফেললেন একটা সেকেন্ডও দেরি করে নাই নবীরে জোরে জোরে বলেন নবী গো আমি সালমান আপনার জন্য পাগল নবী আপনি আমারে কা
কালিমা পড়ে দেন আমি বাড়ি সারছি ঘর সারছি আপনার লাগিয়া ওয়াল্লাযিনা জাহাদু সালমান চেষ্টা করছে শত বছর চেষ্টা করার পর লানাহদিয়ান্নাহুম সুবুলানা আল্লাহ তার রাস্তা সহজ করে দিয়েছে এ দাড়িবাগা বাবাজিরা সালমান যখন ঈমান আনছে এবার সালমান মালিকের বাড়ি কাজ করে সালমানের তার ভালো লাগে না কখন নবীর দরবারে যাবে কখন নবীর দরবারে যাবে সালমানের মালিকও জেনে ফেলছে সালমান তো ঈমান আনছে এবার সালমানের ঘরের ভিতরে বন্দি করিয়া সালমানের উপরে জুলুম আর নির্যাতন শুরু হয়ে গেছে এ দাড়িবাগা বাবাজিরা হযরত আলী রাস্তা দিয়া চলতেছেন চলতেছেন দেখে মানুষ জঞ্জল হয়ে গেছে আলীও সেই জায়গায় গিয়ে দেখে মানুষজন একটা রুমের দিকে তাকাইয়া ভিতর থেকে কান্নার আওয়াজ আসে হযরত আলী জানতে চাইলেন এই জায়গায় কি হইছে লোকজনেরা বলে কি হইছে তা তো জানি না এই বাড়ির একটা কর্মচারী এই বাড়ির একটা গোলাম যাকে এই বাড়ির মালিক এই ঘরের ভিতরে বন্দি করিয়া নির্যাতন করে তারে খাবার দেয় না তারে ঘর থেকে বের হইতে দেয় না হযরত আলী ডাক দিয়ে বললেন এরে জুয়ান তুমি কে কি তোমার পরিচয় এবার সালমান ফার্সি ভিতর থেকে কান দেওয়ার বলে আপনি কে বলে আমি আলী আপনি কি সেই আলী যে নবীর সাহাবি বলে হ্যাঁ আমি সেই আলী বলে আমি সালমান ফার্সি সালমান ফার্সির ঘটনা শুনিয়া আমি নবীর দরবারে চলে যায় ও তার নবী আপনার পাগল সালমান আপনার উপরে ঈমান আনছে এই বয়োবৃদ্ধ মানুষটার উপরে ওই কাফির ইহুদি এত জুলুম করতেছে নবী গো তারে একটা মূর্তির ব্যবস্থা করেন আল্লাহ নবী তার সাহাবি আবু বকরকে পাঠায় দেয় আবু বকর যা ওই আবুদের সাথে কথা বলো দেখো আমার সালমানের মুক্তি দিবে কিনা হযরত আবু বকর ইহুদির বাড়ি যাইয়া ইহুদির বলে ওই আবুদি ভাই আপনি সালমানের মুক্তি দিয়া দেন বলে আমি মুক্তি দিতে পারি একটা শর্ত বলে কি শর্ত একটা বাগান সালমান নিজের হাতে লাগাবে 300 খেজুর নিজের হাতে লাগাইয়া ওই বাগানে 300 খেজুর গাছ লাগানো হবে একসাথে গাছ গাছগুলো বড় হবে গাছ যেন ছোট বড় না থাকে গাছের সাইজ সমান হবে এবং 300 খেজুর গাছের ভিতরে একটা মরতে পারবে না 300 খেজুর গাছের ভিতরে খেজুর হবে খেজুরে যখন রং আসবে লাল হবে এরপরে আমি তাকে মুক্তি দিব এটা এমন শর্ত নো বাবা যেন তাকে মুক্তি করতে না পারে আবু বকর নবীর দরবারে বেজার হয়ে যায় চেহারাটা মলিন হয়ে গেছে আল্লাহ নবী বললেন আবু বকর আপনার চেহারাটা মলিন কেন আবু বকর বলেন নবী গো মনে হয় আপনার সালমানকে মুক্ত করা যাবে না কেন মুক্ত করা যাবে না নবী গো ইয়াহুদি এমন শর্ত লাগাইছে বলছে একটা বাগানের ভিতরে 300 খেজুর গাছ লাগাইতে হবে চারাগুলা বড় হবে এক সাইজ হবে এবং সব খেজুরের গাছের ভিতরে খেজুর হবে খেজুরগুলা পাকবে তারপরে সালমানকে মুক্ত করবে এটা তো সম্ভব না একটা বাগানে 100 গাছ লাগাইলে 10টা 20টা গাছ মারা যাবে সবগুলার সাইজ তো আর এক হবে না নবীজি বললেন আবু বকর চিন্তার কোনো কারণ নাই ইহুদির বাড়িতে যাও ইহুদির সাথে তুমি চুক্তিতে সই করে দাও 300 খেজুর গাছ সালমান লাগাবে 300 খেজুর গাছ সমান হবে 300 খেজুরের খেজুর ধরবে খেজুর পাকবে তারপরেই সালমানের মুক্তি হবে আরো জোরে বলেন নবীর দ্বারা সম্ভব কি সম্ভব না এগুলা ঘটাবেন কে আরো জোরে বলেন না কে দয়ার নবী মায়ের নবী এবার নবী নিজে চলে গেলেন সাহাবীদেরকে নিয়ে বাগানটা তৈরি করে ফেললেন গো বাবা ও হাবিব সাহেব বাবাজিরা যারা মদিনায় গেছেন ওই সালমানের বাগানটা এখনো দেখে আসছেন ওই সালমানের বাগানের ভিতরে এখনো খেজুর ধরে হাজিরা বরকতান সেই বাগান থেকে খেজুর কিনে নিজের দেশে নিয়ে আসে আল্লাহ নবী গেলেন ওমর নবীর সাথে যায় নবীর সাহাবীরা যায় বাগানটা তৈরি করছে নবীজি কাফেরের হাত থেকে খেজুরের পিছে নিয়া রহমতে আলম নবী নিজের হাত দিয়া এক একটা বিসি ওই বাগানের ভিতরে লাগাই দিলেন গো বাবা 299টা বিসি নবীর নিজের হাতে লাগাইলেন হযরত ওমর ডাক দিয়ে বলে ও তার নবী আপনি যদি
অনুমতি দেন আমি একটা বিসি আমার হাতে লাগাইতে চাই আল্লাহ নবী বললেন ঠিক আছে লাগাও 300 বিসি লাগানো হয়ে গেছে কিছুদিন পার হচ্ছে বিসি থেকে এবার গাছ হইছে চারা গাছগুলো বড় হতে শুরু করলো সালমান একদিন কাঁদতে কাঁদতে নবীর দরবারে আসলা ও তার নবী আপনার বিচিগুলার সাইজ ঠিক আছে সবগুলার চারা এক সাইজ কিন্তু হযরত ওমর যেটা লাগাইছে ওই চারাটা তো মরে যাচ্ছে নবী গো ওই কাফের তো শর্ত দিয়া দিছে একটা গাছ যদি মরে যায় আমারে মুক্ত করবে না আল্লাহ নবী বললেন সালমানকে চিন্তা করিও না আমি নবী আবার যাব ওই গাছটা উঠাইয়া আবার আমার নিজের হাতে লাগা দিব তার নবী মার নবী সালমানকে সাথে করে নিয়ে ওই বাগানের ভিতরে যাইয়া হযরত ওমর যেই চারাটা লাগাইছেন ওইটা আবার নবী যে উঠাইলেন উঠে আবার নিজের হাতে লাগায় দিলেন এখন 300 খেজুর গাছ একই সাইজে বড় হয় এক সময় খেজুর ধরল এক সময় খেজুর গুলো পেকে গেল বাবা এ তারি বাগা বাবাজিরা এ আশিকে রাসূল ভাইরা আপনার আমার দয়ার নবী যেই নবীর হাতের ভিতরে আল্লাহ তো বরকত দিয়া দিছে গো বাবা ওই নবীর কলিজায় আঘাত দিও না এ তারি বাগা বাবাজিরা রে যত কষ্ট হোক না কেন দিনের পথে আমাদেরকে চলতে হবে ওয়াল্লাযীনা জাহাদু আমরা চেষ্টা করব রাস্তা খুলে দিবেন কে আরে জোরে বলেন না কে যত কষ্ট আমাদের হোক না কেন যত বিপদ আমাদের সামনে আসুক না কেন আমরা অল টাইম প্রস্তুত থাকব ঈমানের উপরে অটল থাকব ঈমান এনেছি আল্লাহর উপরে ঈমান এনেছি নবীর উপরে ঈমান নিয়েই বাঁচতে হবে কথা বলেন ঠিক কি না রাজি আছেন না নাই আল্লাহ কবুল করুক সকলে বলেন আমিন আরো জোরে বলেন আমিন রব্বির হামহুমা কামা রব্বায়ানি রব العالمين কুদরতের নজর একটু তাকা দেখেন এই সুবাদটা পূর্ব পরব তলা মাদ্রাসা মসজিদের দিকে আয় আল্লাহ জুমার নামাজের পূর্ব মুহূর্তে আমি গুনাহগার আপনার প্রিয় বান্দাদেরকে নিয়ে হাত তুলেছি মেহরবানি করে আমাদের সকলের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন আয় আল্লাহ গুনার দিকে তাকাইলে জাহান্নামের আগুন সারা কিছুই দেখি না ও দয়ার আল্লাহ গুনার দিকে না তাকাইয়া আপনার রহমতের দিকে তাকাইয়া আমাদের সকলের গুনাগুলো নেক দ্বারা বদলায়া দেন আল্লাহ আমাদের সন্তানদেরকে কবুল করে নেন ও দয়ার আল্লাহ আমাদের মধ্যে যারা বিপদগ্রস্ত বিপদ থেকে মুক্তি দিয়া দেন আল্লাহ যারা মিথ্যা মামলায় জর্জরিত আল্লাহ মিথ্যা মামলা থেকে আপনার বান্দাদেরকে আপনি মুক্তি দিয়া দেন ও দয়ার আল্লাহ আপনার পাগলেরা যেই নিয়েইতে দোয়া চাইছে আল্লাহ আপনি তো আলিমুল গায়ব বান্দার অন্তর্যামি ও দয়ার আল্লাহ আপনার বান্দা বান্দিরা যে যেই সমস্যার ভিতরে আছে সকলের সমস্যা থেকে আপনি তাদেরকে মুক্তি দিয়ে দেন আয় আল্লাহ অনেকে ঋণগ্রস্ত হয়ে গেছে ও দয়ার আল্লাহ ঋণ থেকে তাদেরকে মুক্তি দিয়ে দেন অনেকের ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো না আল্লাহ তাদের ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দেন আল্লাহ খাস করে আমাদের দেশের উপরে খাস রহমত নাজিল করেন আল্লাহ আমাদের দেশের উপরে খাস রহমত নাজিল করেন আমাদের দেশের ফসলের ভিতরে বরকত দিয়ে দেন আল্লাহ আমাদের দেশের ফসলের ভিতরে বরকত দিয়ে দেন আল্লাহ দুর্ভিক্ষ থেকে আমাদের দেশের মানুষদেরকে হেফাজত করেন অবাবরণ থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ এই দেশ নিয়ে যারা ষড়যন্ত্র করে আল্লাহ ষড়যন্ত্রকারীদের চক্রান্ত আপনি ধূলিসাৎ করে দেন আল্লাহ দেশের জন্য যারা কষ্ট করে জীবন দিয়েছে আল্লাহ তাদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ মসজিদ মাদ্রাসাগুলো আপনি হেফাজত করেন আলে ওলামাদেরকে আপনি হেফাজত করেন ও দয়ার আল্লাহ জানি না আজকের এই জুমাই আমার জীবনের শেষ জুমা হয়ে যাইতে পারে আজকের এই মোনাজাত আমাদের জীবনের শেষ মোনাজাত হয়ে যেতে পারে ও দয়ার আল্লাহ জীবনে যতদিন বা
দিনের সামনে কখনো চলো আমাদের মাথা নত না হয় আল্লাহ ইসলামের পথে অটল অবিচল থাকার তৌফিক আমাদেরকে দিয়া দেন ঈমানের পথে অটল অবিচল থাকার তৌফিক আমাদেরকে দিয়া দেন সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين.